দেশের আর্থসামাজিক উন্নয়নের ফলে ভিক্ষুকের সংখ্যা কমেছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকার ভিক্ষুকদের স্বাবলম্বী হতে সব ধরনের সহায়তা দিচ্ছে। শনিবার দুপুরে নগার নিমায়তপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে এসব কথা বলেন তিনি। বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে প্রসারিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নিমায়তপুর উপজেলা চেয়ারম্যান ফরিদা আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।